বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফ্রিনা, চলুন যাওয়া যাক বিস্তারিত সংবাদে। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. সারদা মামলা নিয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ। এদিন আলিপুর আদালতে গিয়ে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হন। আমি সবসময় এই মামলায় সাহায্য করে এসেছি, যখনই আমাকে ডাকা হয়েছে আমি হাজিরা দিয়েছি, আজ এসেছিলাম। এদিন তিনি জানান এই মামলা থেকে যেন কোনো প্রভাবশালী ছাড়া না পায়, চার্জশিটে যেন সকলের নাম থাকে। আর যদি প্রভাবশালীদের নাম চার্জশিটে না থাকে, সেক্ষেত্রে সিআরপিসি 319 ধারা অনুযায়ী আমি আদালতে তাদের টেনে আনব। একই সঙ্গে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে এই মামলায় মুখোমুখি জেরা চেয়ে তিনি সিবিআই আধিকারিকদের কাছে আবেদন করেছেন। কুণাল ঘোষ মনে করেন কেউ বা কারা যেন রাজনৈতিক ফায়দা না পায়, আইন সকলের জন্য সমান। তার ইঙ্গিত যে বিজেপি নেতা মুকুলের দিকে ছিল তা বলার অপেক্ষা রাখে না। ডেট ছিল, এখানে তো আজকে বহুদিন বাদে কোর্টে ডেট পড়লো, পড়েছিল, ফলে আমরা সবসময় তো কোর্টকে সহযোগিতা করে এসেছি, আইনি ব্যবস্থাকে সহযোগিতা করে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডেট ছিল, এসেছি, আবার একটি ডেট পড়েছে নেক্সট পাঁচ বারো। আজকে কিছু হলো না, আজকে কিছু নির্দিষ্ট আইনি বিষয়ে মানে হওয়ার কোনো নেই, কারণ এখানে নতুন ম্যাজিস্ট্রেট এসছেন, এবং তিনি আজকে আজকেই বোধহয় চার্জ নিলেন, বোধহয় প্রথম দিন আজ বা দ্বিতীয় দিন আমি জানি না ঠিক। তো ফলে আজকে শিডিউল ডেট ছিল, আর ওই করোনার জন্য যে দীর্ঘদিন আমরা আসিনি বা আসার আদালতের তো কোনো ইয়ে ছিল না, মানে আদালতে আসার বিষয় ছিল না, যে কদিন আসার বিষয় আমরা সবসময় আসি, যেহেতু মানে ইয়ে ছিল, আসার কোনো ব্যবস্থা ছিল না বা আসার প্রয়োজন ছিল না, সেই জন্য আমরা আসিনি। আজকে আবার ডেট ছিল, আজকে এসেছি, নেক্সট ডেট 5/12। এইখানে আমার একটা বক্তব্য আছে, বক্তব্যটি হচ্ছে যে আমার যে আমরা সবসময় আমি অন্তত তদন্তকে পুরোদস্তুর সহযোগিতা করে এসেছি, সেটা স্টেট এজেন্সি হোক বা সেন্ট্রাল এজেন্সি। সিবিআই যে তদন্ত করছে তার প্রতি আমার আস্থা আছে, কিন্তু তাদের যে যারা তাদের আওতায় মানে তারা যাদের আওতায় শীর্ষ ক্ষমতার অলিন্দ বা রাজনৈতিক মহল, সেই জায়গাটা পুরো আস্থার জায়গায় কিছু প্রশ্নচিহ্ন থাকছে। একাধিক সূত্র থেকে খবর আসছে যে দু একজন ব্যক্তিকে পরবর্তী তদন্ত রিপোর্ট বা চার্জশিটে না রাখার একটা চেষ্টা কোথাও না কোথাও থেকে চলছে। আমি এটার তীব্র বিরোধিতা করছি। আর একটা জিনিস সেই সঙ্গে আমি সিবিআইয়ের কাছে এটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার তদন্ত শেষ করার অনুরোধ করছি, এবং তার সঙ্গে আমি এটাও জানিয়ে রাখছি যে আমি এই বিষয়টায় উদ্বিগ্ন। এতদিন ধরে অর্পরা গরু তো সিঁদুরে মেঘ দেখলে ডরায়, যেন রাজনৈতিক দলবদলের কারণে বা অন্য কোনো রাজনৈতিক দৌত্যে কোনো প্রভাবশালীকে ছাড় দেওয়া না হয়। আমি খুব স্পষ্টভাবে বলে রাখতে চাই, যদি সিবিআইয়ের চার্জশিটে কোনো প্রভাবশালীকে ছাড় দেওয়া হয়, তাহলে আমি কিন্তু ট্রায়ালের সময়ও সিআরপিসি 319 ধারা প্রয়োগ করে তাদেরকে আমি এই কোর্টে এনে কিন্তু দাঁড় করাব, এবং আমি সিবিআইয়ের ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টরের কাছে অলরেডি চিঠি দিয়ে প্রার্থনা করেছি ফাইনাল চার্জশিট জমা পড়ার আগে প্রাক্তন সাংসদ মুকুল রায়ের সঙ্গে আমাকে একটি যৌথ জেরায় সামিল করা হোক। সিবিআই যখন যেটা বলেছে আমি তদন্তের স্বার্থে পার্টিসিপেট করেছি, রাজীব কুমার থেকে শুরু করে একাধিক যখনই তারা কোনো জয়েন্ট ইন্টারোগেশনের কথা বলেছে আমি তাতে পার্টিসিপেট করেছি, কিন্তু আমি একটি প্রেয়ার দিয়ে রেখেছি যে আমি প্রাক্তন সাংসদ মুকুল রায়ের সঙ্গে
জয়েন্ট ইন্টারোগেশন চাই। আমি চাই তাতে সিবিআইও রেসপন্ড করুক। আমার কাছে খবর মুকুল রায় সিবিআই এর দিল্লি অফিসে পার্টিসিপেট করে তিনি তার মতো করে বয়ান দিয়েছেন এবং তাতে কিছু ফ্যাক্টস ডিস্টর্ট করা হয়েছে বলে আমার কাছে খবর। আর আমি সবসময়ই বলেছি আমি যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করি বা আমি যদি কোনো বিষয় বলি সংশ্লিষ্ট ব্যক্তিকে আমার সামনে বসিয়ে মুখোমুখি জেরা করা হোক। এটা অতীতে একাধিকবার হয়েছে এবং আমি খুব মাথা উঁচু করে সেই প্রসেসটায় পার্টিসিপেট করেছি, কারণ আমি জ্ঞানত কোনো দোষ করিনি এবং আমি ন্যায্য বিচার চাই। ফলে আমি সিবিআই এর ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টরকে লিখিতভাবে আবেদন করেছি যে ফাইনাল চার্জশিট বা এই ধরনের কিছু দেওয়ার আগে আমাকে প্রাক্তন সাংসদ মুকুল রায়ের সঙ্গে RC4 মামলায় মুখোমুখি জেরায় জিজ্ঞাসাবাদ করা হোক। আপনি একটা কথা বলেন যে কোনো কোনো প্রভাবশালী নাম বাদ যাওয়ার একটা আশঙ্কার কথা বলেন, তো সেই প্রভাবশালী কি ওয়ান অফ দ্য প্রভাবশালী কি মুকুল রায়? আমি এইভাবে কোনো নাম বলবো না, কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি যে একটা সিক্স সেন্স কাজ করছে যে এই তদন্তটার মধ্যে অনেক রাজনৈতিক দল বদল কাজ করছে। এটা কাম্য নয়, কারণ এটার সঙ্গে বহু মানুষ জড়িত। আমরা যারা চাকরি করেছি কেরিয়ার ধ্বংস হয়েছে, বহু মানুষ জড়িত। সেখানে শুধুমাত্র দলবদলের মেরুকরণজনিত কারণে কাউকে যদি ছাড় দেওয়া হয়, তাদেরকে যদি মূল চার্জশিটের বাইরে রাখা হয়, তাদের ভূমিকা যদি লঘু করে দেখানো হয়, আমি কিন্তু ট্রায়ালের সময় এখন ছাড়তে পারে তারা, কিন্তু ট্রায়ালের সময় CRPC 300 প্রয়োগ করে তাদেরকে আমি এই কোর্টের কাঠগড়ায় যদি না দাঁড় করে যাওয়ার নাম কুণাল ঘোষ। আজ দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ বড়সড় ডাকাতির ছক বানচাল করল, গ্রেপ্তার করল 5 অভিযুক্তকে। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করেছে একটি আগ্নেয়াস্ত্র সহ 3 রাউন্ড বুলেট ও বেশ কিছু ধারালো অস্ত্র। ডায়মন্ড হারবার পুলিশ সুপার ডক্টর ভোলানাথ পাণ্ডে জানান, গতকাল রাতে 5 যুবক ডাকাতি করার জন্য ছক আটছিল বারুইপুর রোডে। একটি সোনার দোকানে ডাকাতি করার ছক করে, ততক্ষণে বিষ্ণুপুর থানা স্পেশাল টিম ওই যুবককে সন্দেহভাজক হিসাবে ধরে সেখান থেকেই ওই যুবকদের কাছ থেকে উদ্ধার করে অস্ত্রশস্ত্র। তারপরেই বিষ্ণুপুর থানায় নিয়ে আসা হলে তারা স্বীকার করে একটি সোনার দোকান লুট করার ছক করছিল। আজ আলিপুরে নিয়ে যাওয়া হয় ওই 5 যুবককে, যাদের নাম আরমান শেখ, যার বাড়ি জীবনতলা শুভজিৎ রায়, মনিরুল লস্কর, আলিয়াস ওরে পচা, আনারুল লস্কর, সালাম মণ্ডল, এদের কাছ থেকে একাধিক অস্ত্রশস্ত্র উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ। আছে আর যে ক্রাইম এগেইনস্ট প্রপার্টি আর সেন্সেশনাল ক্রাইমস আছে তাদের উপরে নজরদারি করা আর আগে থেকে প্রিভেন্টিভ স্টেপস নেওয়া ওর উপরে খোঁজ খবর রাখা, যারা ইন্টারস্টেট বা ইন্টার ডিস্ট্রিক্ট যারা ক্রিমিনালস আছে তাদের উপরে নজরদারি করা, তাদেরকে ট্র্যাক করা। ওর একটু বড় সাফল্য আমরা পেয়েছি, কালকে আমরা একটু বড় গ্যাং ধরতে পেরেছি আর একটু বড় ঘটনা আমরা আটকাতে পেরেছি। আমরা কালকে তপনের মোড় বারুইপুর রোড থেকে একটা গ্যাংকে ধরলাম। আমরা খবর পেয়েছি, সোর্স ইনফরমেশন পেয়ে কি এরা আমাদের জুরিসডিকশনে মুভ করছে, তাদের একটা ডাকাইতির একটা প্রিপারেশন আছে। তারপরে ওদেরকে আমরা তাপনের মোড়ে আমরা বারুইপুর রোড আমরা ওদেরকে অ্যাটাক করেছিলাম। অ্যাটাক করে যখন ওদেরকে নিয়ে যাওয়ার পরে ওদের কাছ থেকে আমরা সার্চ করেছি। সার্চ করার পরে ওর কাছ থেকে 4টা আপনারা দেখতে পারেন ড্যাগার পাওয়া গেছে, যেটা খুব মারাত্মক আছে। একটা ফায়ার আর্মস, 3টা অ্যামিউনিশন, এটা আমরা পেয়েছি। আর আমরা 5 জন লোককে ধরতে পেরেছি। এক নম্বর হচ্ছে আরমান শেখ, এলিয়াস নূর জামান, যার বাড়ি হচ্ছে জীবনতলা South 24। সেকেন্ড হচ্ছে শুভজিৎ রায়, এলিয়াস শুভ, তার বাড়ি হচ্ছে বাসন্তী, South 24 পরগনা। মনিরুল লস্কর, এলিয়াস পোচা, যার বাড়ি হচ্ছে বারুইপুর থানা অন্তর্গতে। 4 নম্বর হচ্ছে আনারুল লস্কর, যার বাড়ি হচ্ছে আন্ডার বারুইপুর পুলিশ স্টেশন। 5 নম্বর হচ্ছে সালাম মণ্ডল, 19 বছর বয়স, তার বাড়ি হচ্ছে বারুইপুর থানা অন্তর্গত। এদেরকে আমরা যখন ফার্দার জিজ্ঞাসাবাদ করেছি তখন এরা কনফেস করেছে কি এরা সরিষা হাটে একটা জুয়েলারি শপ আছে, সেখানে এরা ডাকাতি করার একটা কনস্পিরেসি করেছিল। আর এদেরকে আমরা ধরে, আমরা এই টোটাল যে গ্যাং আছে ওর মধ্যে একজন ওরও মাস্টার মাইন্ড আছে,
যারা ওই ওই প্লেস অফ অকারেন্স থেকে যেটা পালিয়ে গেছে তাদেরকে আমরা এখন তদন্তের স্বার্থে ওর নাম আমরা রিভিল করছি না। আমরা ওর অ্যাগেনস্টে অনেকটা ইনক্রিমিনেটিং এভিডেন্স পেয়েছি, আমাদের রেড পার্টি ওর পিছনে লেগে আছে, আশা করছি কেউ কেউ খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করতে পারব। এটা আমাদের একটু বড় সাফল্য কি আমরা একটু বড় ধরনের একটা ইনসিডেন্টকে আমরা আটকাতে পেরেছি। তো আশা করছি কি এই যে আমাদের অ্যান্টি ক্রাইম পার্টির যেটা আমরা ফর্ম করেছি সেটা আমরা আরও আগে ভালো করে কাজ করতে পারবো, আর এইরকম যে প্রোঅ্যাক্টিভভাবে আমরা ক্রাইমগুলোকে আটকাতে পারবো। এদের কিছু কিছু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে, আজকে আমরা এদেরকে মাননীয় কোর্ট কাছ থেকে আমরা রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি 14 days। এদেরকে নিয়ে এসে এদের সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে আরাম করে আর কি কি অ্যাঙ্গেলস আছে, কোথায় থেকে আর্মসটা প্রোকিউর করেছে, আর কি কি জিনিস সমস্ত অ্যাঙ্গেলস আমরা ভালো করে খুঁটিয়ে দেখবো। এর মধ্যে এক দুজনের যেটা আছে আগে কারো আন্ডার ডিফারেন্ট পুলিশ স্টেশন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড পাওয়া গেছে, তো আমরা এই সমস্ত অ্যাঙ্গেলস গুলো যখন আমরা রিমান্ড পিরিয়ডে নিয়ে আসবো সেটা আমরা খুঁটিয়ে দেখবো। এরা অন্য কোনো কেসে অ্যারেস্ট হয়েছিল বা এই সমস্ত সমস্ত যেটা আছে আমরা বলছি কি অনেকটা পিএসএর এদের রেফারেন্সটা পাওয়া গেছে, কিন্তু যখন আমি অন রেকর্ড বলবো দেন আই হ্যাভ টু ভেরিফাই দ্য ফ্যাক্টস এন্ড দেন আই হ্যাভ টু ব্রিফ ইউ। তো সেটা তার জন্যই আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আসছি, রিমান্ডে নিয়ে এসে প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা ভালো করে খুঁটিয়ে দেখবো, দেখার পরে আপনাদেরকে নিশ্চয়ই ব্রিফ করবো। এর কতজনের ছক্র আছে বা কি আছে কিছু জানা গেছে? এ মোটা এদেরকে আমরা 5 জনকে ধরতে পেরেছি, একজন যে মাস্টার মাইন্ড আছে ওর নাম আমরা পেয়েছি, আর কারা কারা আছে যারা এদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছিল এদের সঙ্গে যুক্ত ছিল, তো আমরা নামগুলো পেয়েছি, তদন্তের স্বার্থে এখন রিভিল করছি না, নিশ্চয়ই ওদেরকে ধরার পরে আপনাদেরকে। আপনি যে বলবেন যে সবাই অধিকাংশ বাড়িপুরে ওই এলাকা থেকে এলাকায় চুরি করতে আসছে বা ডাকাতি করতে আসছে, মানে কতটা পুলিশের নজরদারি আরো বাড়ানো হবে বা কি হবে? আমরা নজরদারি বাড়িয়ে রেখেছি, তার জন্যই এরা ধরা পড়েছে। তো আমাদের প্রত্যেকটা যে বর্ডারিং জেলা আছে তাদের সঙ্গে আমাদের খুব সুন্দর কোঅর্ডিনেশন আছে, প্রত্যেকটা আমরা পুলিশের সুপার আমরা যারা আছি আমরা নিজের মধ্যে ভালো কোঅর্ডিনেশন রাখি, আমরা টাইম টু টাইম ইনফরমেশনগুলো শেয়ার করি, আর যে আমাদের নেবরিং থানা আছে তাদেরও মধ্যে ভালো কোঅর্ডিনেশন আছে। তো আমরা আশা করছি কি এই ধরনের যে অনেকগুলো ক্রিমিনালস আছে যারা ইন্টার ডিস্ট্রিক্ট হিসাবে তারা অপারেট করে, তো এই ধরনের গ্যাংগুলোকে আমরা শক্তিভাবে আমরা ডিল করতে পারবো। বেহালা ডায়মন্ড হারবার রোডের উপর ধুন্ধুমার, কলকাতা পুলিশের সার্জেন্টকে ধাক্কাধাক্কি করল বেঙ্গল পুলিশ। ডায়মন্ড হারবার রোড চৌরাস্তার ট্রাফিক গার্ডের সার্জেন্ট সোমনাথ ঘোষ নিজের গাড়ি নিয়ে ডিউটি সেরে ফিরছিলেন, সেই সময় একটি কনভয়ের গাড়ি এসে ধাক্কা মারে সোমনাথ বাবুর গাড়িতে। পরে জানা যায় ওই কনভয়টি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খানের। ধাক্কা লাগার পরে ডায়মন্ড হারবার রোডের ট্রাফিক সার্জেন্ট সোমনাথ বাবু প্রতিবাদ করায় কনভয় থেকে জাহাঙ্গীর খানের গার্ডের লোকেরা গাড়ি থেকে বের হয়ে সার্জেন্ট সোমনাথ বাবুকে ধাক্কাধাক্কি করতে থাকে। পুরো ডায়মন্ড হারবার রোড প্রায় 40 মিনিট ধরে অবরুদ্ধ হয়ে যায়। সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়। তারপর কনভয় থেকে সব গার্ড বের হয়ে আক্রান্ত সার্জেন্টকে রাস্তা থেকে সরিয়ে গাড়ি নিয়ে চলে যায়। ঢিল ছোড়া দূরত্বে বেহালা থানা থাকলেও বেহালা থানা কোনো পুলিশকে ঘটনাস্থলে দেখা গেল না। ঘটনা ঘটেছিল হঠাৎ, আমি ওই পার থেকে যাচ্ছি, দেখছি স্যার গাড়ি থেকে নেমে, স্যার মানে কোন এখানে সার্জেন্ট ছিলেন, ওনার সঙ্গে ভালো পরিচয় আছে, হঠাৎ দেখছি ওনাকে ঠেলাঠেলি করছে, আমি কি ব্যাপার জানতে এসেছি, তার ইতিমধ্যেই দেখি এই ভদ্রলোকেরা ছিলেন, তখন ওনাকে ঠেলাঠেলি করছে বীভৎসভাবে, মানে মারতে যায় অবস্থা। আমি গিয়ে মাঝখানে কি ব্যাপারটা জানতে গিয়ে আমি থামাতে গেছি, হঠাৎ দেখি কি ভদ্রলোক নাম বললো জাহাঙ্গীর খান, ওনার কনভয় যাচ্ছে, কনভয়ের মাঝখানে নাকি স্যার এসে গিয়েছিল, এই কথাটা যা শুনলাম তাহলে কোনো মতেই হতে পারে না, স্যারের তো গাড়ি একদম ডান দিক চেপে আছে, তখন ইতিমধ্যে মারতে গিয়ে আমি থামাতে গেছি, আমাকে পর্যন্ত মেরেছে। এটা আমি অন্তত 10 মিনিট ধরে রয়েছি এখানে, 10 মিনিট আগে থেকে চলছে, 10 মিনিট ধরে আমি রয়েছি, স্যারকে দেখেই আমি এসেছি, তারা তো স্যার তারপর ক্ষমা চাইছিল, স্যার তখন এদের মানে আরও স্যার যে স্যাররা ছিল তাদের সঙ্গে কথা বলছে, ওরা স্যার ক্ষমা চাইছি বলে সব কটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। প্রিয় বাবলু মণ্ডল।
বেহালায় এক বেসরকারি নার্সিংহোমে চারতলা থেকে রোগীর ঝাঁপ, নাম দিলীপ বেরা। গুরুতর আহত অবস্থায় ওই রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, সকালে ঝাঁপ দেয় চারতলা থেকে। দক্ষিণ চব্বিশ পরগনা নোদাখালীর বাসিন্দা দিলীপ বেরা গত পরশুদিন হার্নিয়ার অপারেশনের জন্য ভর্তি হন। গতকাল অপারেশন হয়, কিন্তু অপারেশনের রোগী কী করে উপর থেকে ঝাঁপ দেয় তাই নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি বাড়ির লোকের অভিযোগ, হাসপাতালে গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। তদন্তে বেহালা থানার পুলিশ। ঘটনা ঠিক হয়েছে, আমার দাদু তিন দিন হলো এই হসপিটালে ভর্তি, আজ নিয়ে পরশু দিন ভর্তি হয়েছে, কালকে হার্নিয়া অপারেশন হয়েছে। উনি আজকে সকালবেলা, কালকে রাত্রেবেলা আমার বাড়ির লোক দুজন ছিল, আজকে সকাল দশটা দশ নাগাদ বাড়ির লোক একজন দেখে বাড়ি যায়, একজন নিচে আছেন, দশটা বিয়াল্লিশ নাগাদ বলছে পেশেন্ট পড়ে গেছে। তা আমার বাড়ির লোকও সবাই দেখতে দৌড়ে দৌড়ে, পেশেন্ট আমার বাড়ির লোক, তা দৌড়ে গেলাম পেশেন্টকে দেখতে যাবো যেমন বলছি, বলছে এখন দেখতে যাওয়া যাবে না। তার কিছুক্ষণ পরে জোর জবরদস্তি বাড়ির লোক গিয়ে দেখে আসে পেশেন্টকে, ভেন্টিলেশন অবস্থায় অক্সিজেন দেওয়া পড়ে আছে। তা আমার বক্তব্য যে নার্সিংহোমে আয়া নার্সরা কী করছিল, চারটে বেড ছাড়িয়ে জানলার কাঁচ ভেঙে পাঁচিলের ওপারে কী করে পেশেন্টটা পড়লো, একটা হার্নিয়া রুগী অপারেশন রুগী, সে হেঁটে কী করে গেলো চারটে বেডে? তাহলে নার্সিংহোমে ভর্তি করা মানে কি আমি তো সরকারি হসপিটাল দিতে পারতাম, তাও নার্সিংহোমের গাফিলতির জন্যেই আমাদের পেশেন্টের এই অবস্থা। হসপিটাল কর্তৃপক্ষের কাছে জানালাম, জানাতে বলছে তোমাদের পেশেন্ট একা একা দৌড়ে গিয়ে ঝাঁপ দিয়েছে, একটা অপারেশন রুগী জানলা কাঁচ ভেঙে কী করছে, এটা তো গাফিলতি, ওরা মিথ্যা কথা বলছে। হঠাৎ শুনলাম কাঁচ ভেঙে পড়ে গেছে, কে পড়ে গেছে জানি না, হঠাৎ করে দেখি আমার সামনে, মানে সামনে দিয়ে আমার পেশেন্টকে পড়ে নিয়ে চলে গেছে বললো। তারপরে আমি কিছুক্ষণ পরে বললাম যে আমি পেশেন্টকে দেখতে চাই, দেখতে যেয়ে বললো ও নাকি জোর করে সুইসাইড করতে গেছে। মানে কীভাবে, কোথা থেকে? ওপর থেকে, তিনতলা থেকে। আপনার পেশেন্টের কী হয়েছিল? হার্নিয়া অপারেশন হয়েছিল, কাল হার্নিয়া অপারেশন হয়েছে। কবে ভর্তি হয়েছিল? পরশু দিন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোদাগাড়ি থানা। সিক্স বেড নাম বেডে দিলীপ বেরা বলে একটি পেশেন্ট ছিল। পেশেন্টটার সাত তারিখে আমাদের হসপিটালে অ্যাডমিট হয়, ওনার গতকাল হার্নিয়া অপারেশন হয়। তো হঠাৎ আজকে সকালবেলা ওনার বেডের পাশেই যে জানলাটা ছিল, ওনার বেড থেকে নিয়ার অ্যাবাউট 1 মিটার কি 1.5 মিটার ডিস্টেন্স, উনি হঠাৎ হাতের যে আইভি চ্যানেল ছিল ভেনফ্লো, ওনার ভেনফ্লোটা খুলে উনি দৌড়ে যায়। দৌড়ে গিয়ে উনি জানলার কাঁচটা ভেঙে ফেলে প্রথমে, কারণ জানলার কাঁচে একটা ঘুষি মেরে। আচ্ছা, আমাদের একজন অ্যাটেন্ডেন্ট ছিল, ওই অ্যাটেন্ডেন্টকে ধাক্কা মারে, অ্যাটেন্ডেন্ট তাকে বাধা দিতে যখন যায় অ্যাটেন্ডেন্টকে ধাক্কা মারে, এবং অ্যাটেন্ডেন্টের মাথাটাও আমাদের ইঞ্জিওর হয়, কিছুটা কেটে যায়, হোয়াট এভার, ওগুলো ম্যাটার নয়। তো তারপরে পেশেন্টটা যায় গিয়ে জানলার কাঁচে জাস্ট একটা ঘুষি মেরে কাঁচটা ভেঙে ফেলে, এবং তারপর ওখান থেকে লাফ দেয়, এবং পাশের প্রপার্টি, পাশের প্লটে একজনের আর অন্য প্রপার্টিতে গিয়ে পড়ে বডিটা, বা সরি বডি বলা নয়, পেশেন্টটা অন্য জায়গায় পড়ে। এবং এখন কি অবস্থায় আছে? আসছি আমি, আসছি। আমাদের যারা তখন ডিউটিতে ছিল প্রত্যেকে ইনস্ট্যান্টলি উইদিন 2 সেকেন্ডস বা 5 সেকেন্ডের মধ্যে গিয়ে পেশেন্টটাকে রিকভার করে ওখান থেকে, এবং আমাদের ওই যে বেডে ছিল আইসিউ 6 ওনাকে এখন দেওয়া হয়। রাইট নাও ওনার কন্ডিশন খুব ক্রিটিক্যাল, ওনার এখন ভেন্টিলেশন সাপোর্টে আছে। এখন কী কারণে ঝাঁপ মারলো বা কী ব্যাপার, এগুলো সবটাই তো তদন্ত সাপেক্ষ। আশেপাশে পুলিশ এসেছিলেন, পুলিশ যাদের বাইটস নিয়েছেন, আশেপাশে যারা পেশেন্টরা ছিল তাদের বাইটস দিয়ে পুলিশরা যা ডিসিশন নেবে বা সেটা তারাই। পেশেন্টের নাম কি? দিলীপ বেরা। বয়স কি রকম হয়? 72। কবে ভর্তি হয়েছিল? 7 তারিখ উনি ভর্তি হয়েছিল কার্নিয়ানি। আপনার রুটি সাকসেসফুল। আপনার নাম? ডিজিগনেশন সুপ্রতিম মণ্ডল, সিনিয়র ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। আসুন আসুন আসুন। নমস্কার।
homely পরিবেশ। One coffee, please. বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাই ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।